আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার সায়েম বাবার আজ শুভ জন্মদিন। দেখুন, একটি কেক আমি হাতে বানিয়েছি, পুডিং প্লাস কেক। যদিও ডেকোরেশন অল্প সময়ের মধ্যে, অল্প সামগ্রীর মধ্যে খুব একটা ভালো করতে পারিনি। আর একটি কেনা কেক। মাত্র 26 বছর বয়সে আমার মেজ বোন মারা যায়, দুটা বাচ্চা রেখে। আমি মাস্টার্সে পড়ছি। বাচ্চা দুটোকে ভালো রাখার জন্য আমি যা যা করলাম তার জন্মদিনে, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একদম আবার ঘুমানো পর্যন্ত যেগুলো করেছি, ভাবলাম এই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, সায়ন বাবা মজা করছে, ও অল্প অল্পতেই খুশি হয়ে যায়। সাধারণত একটু বেলুন নিয়ে আসছি, বাচ্চা অনেক খুশি। এবং লামিয়া আর ওর খালামণি মিলে বেলুনগুলো বাঁধছে। সায়েম জন্মের পর থেকে আমাকে মা বলে ডাকে। সায়েমের খালা হই আমি, মামনি হই সম্পর্কে। আমাকে মা বলে ডাকে, মা বলে বুঝার। আমি ওকে আমার ছেলে ভাবি, অনেক আপন, আমার অনেক আপন। দেখুন, সায়েম বাবার জন্মদিনে আমি যা যা করেছি, যে পরিস্থিতি বর্তমানে, খুব একটা বেশি কিছু করতে পারিনি, ছোটখাটো যা করেছি, কারণ করোনা ভাইরাসের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা অনেক জরুরি। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এই কাউকে তেমন বলা হয়নি জন্মদিনে আমরা আমরা যা করেছি, এবং ও যাদের সাথে, যেসব বাচ্চাদের সাথে খেলা করে তাদেরকে ইনভাইট করা হয়েছে। চলুন দেখে আসি, এক চলুন। সায়েমের মামা, সায়েমের বোন লামিয়া ওর সাথে আছে। ঘুম থেকে উঠা মাত্রই দেখে খুশি হয়ে যাবে। আমি ওর জন্য যা যা বানিয়েছি, ও খুব পছন্দ করে জুস, ওর জন্য জুস বানিয়ে রেখে দিয়েছি। ঘুম থেকে উঠে নাস্তার পর ওকে দেব। বানানো কেকটা কাটা হচ্ছে, দুই ভাই বোন মিলে অনেক মজা করছে, এবং ইশারাতে বোঝাবে যে কেকটা কেমন হয়েছে। সায়ম বাবার অনেক পছন্দ হয়েছে এটা, পুডিং প্লাস কেক। Let's start again.
Start again, it's a red skin.